ভয়েস অফ আমেরিকার ভিওএ 60 পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক। সংক্ষেপে জেনে নেওয়া যাক আমেরিকার কিছু প্রধান খবর। ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ওয়াশিংটন সফরকালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে এসেছেন। তাকে অভিনন্দন জানাতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। তিনি বলেন, সাইবার অপরাধ ঠেকাতে দুই দেশ একযোগে কাজ করতে পারে। রিপাবলিকান দলের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি টিভি টক শোতে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকান নাগরিক নন বলে অতীতে তিনি যে মন্তব্য করেছিলেন তা নিয়ে এখন আর তিনি কথা বলেন না। এই ছিল আমেরিকা থেকে কিছু প্রধান খবর। VOA 60 আজ এই পর্যন্তই।